আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন, এখন আলোচনা করব রমজানে যে সাত শ্রেণীর আমল কবুল করা হয়। রমজান মাসে আল্লাহ তাআলা তার আমলের প্রতিদান বৃদ্ধি করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের প্রতিটি কাজের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত হয়। আল্লাহ বলেন, তবে রোজা ছাড়া, কেননা তা শুধু আমার জন্য এবং আমি তার পুরস্কার দেব। এজন্য রমজানে মুসল্লিরা ইবাদত বন্দেগীতে আরো বেশি মনোযোগী হয়, বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি ইবাদত করার চেষ্টা করে, কিন্তু অজ্ঞতার কারণে বহু মানুষের ইবাদত বিফল হয়ে যায়। ইবাদত গ্রহণযোগ্য হওয়ার কিছু কারণ তুলে ধরা হলো, যদিও বিষয়গুলো রমজানের সঙ্গে বিশেষায়িত নয়, তবে রমজানে এসব বিষয়ে বেশি সতর্ক থাকাটাই কাম্য। নাম্বার ১, আল্লাহ ভীরুদের আমল। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ইবাদতই গ্রহণ করেন। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের আমল কবুল হওয়ার ব্যাপারে সবসময় ভয়ে থাকতেন। ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি জানতাম আমার এক অনুপরিমাণ আমল গ্রহণ করা হয়েছে, তবে তা আমার কাছে পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়েও প্রিয় হতো, কেননা আল্লাহ বলেছেন তিনি মুত্তাকিদের ইবাদত আমল গ্রহণ করেন। নাম্বার ২, শিরিক মুক্ত আমল। আল্লাহ শিরিকযুক্ত আমল গ্রহণ করেন না, আল্লাহর দরবারে শুধু শিরিক মুক্ত আমলই গ্রহণ করা হয়। মহান আল্লাহ বলেন, যে তার প্রতিপালকের সাক্ষাৎ প্রত্যাশা করে সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে। তাফসিরবিদরা শিরিক মুক্ত আমলের ব্যাখ্যায় বলেন, যে ইবাদতে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে কোনো প্রত্যাশা থাকে না। নাম্বার ৩, লৌকিকতা মুক্ত আমল। আল্লাহ তাআলা লৌকিকতা মুক্ত আমল কবুল করেন, কোনো আমলে লৌকিকতা থাকলে আল্লাহ তাআলা তা কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুনাম চায় আল্লাহ তাআলা তাকে সুনাম দেন, এবং যে ব্যক্তি লোক দেখাতে চায় আল্লাহ তাআলা তা প্রদর্শনের ব্যবস্থা করেন। হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, সে হলো এমন ব্যক্তি গোপনে ভালো কাজ করে, অতপর সুনামের আশায় তা প্রকাশ করে, মানুষের প্রশংসা করে, এভাবে প্রদর্শনের কারণে তার কল্যাণ নষ্ট হয়ে যায়। একসময় মানুষটার মনের ইচ্ছাটাও জানতে পারে যে তার আমল নিষ্ঠাপূর্ণ ছিল না। নাম্বার ৪, দোয়াকারীর আমল। যারা আমল করার পর আল্লাহর কাছে তা কবুলের জন্য দোয়া করে, আল্লাহ তাদের আমল কবুল করেন। নবী রাসূল আলাইহিস সালাম থেকে শুরু করে পূর্বসূরি আলেমরা নিজেদের আমল কবুলের জন্য দোয়া করতেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। নাম্বার ৫, কোমলদয় মানুষের আমল। আল্লাহ তাআলা বিনম্র ও বিনয়ী মানুষের আমল কবুল করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা তাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করবে এই বিশ্বাসে তাদের যা দান করার তা দান করে ভীতকম্পিত হৃদয়ে, তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, সে হলো এমন ব্যক্তি যে রোজা রাখে, নামাজ পড়ে ও সদকা করে, অথচ সে ভয় পায় এগুলো কবুল করা হবে না। নাম্বার ৬, দৃঢ়তার সঙ্গে আমল করা। যারা দৃঢ়তার সঙ্গে আল্লাহর নির্দেশ মান্য করে আল্লাহ তাআলা তাদের আমল কবুল করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সুতরাং তুমি যেভাবে আদিষ্ট হয়েছ তাতে স্থির থাকো, এবং তোমার সঙ্গে যারা ইমান এনেছে তারাও স্থির থাকুক, এবং সীমালঙ্ঘন করো না, তোমরা যা করো নিশ্চয়ই তিনি তার সম্যক দ্রষ্টা। নাম্বার ৭, পবিত্র ব্যক্তির আমল। যারা দেহ ও মনে পবিত্র আল্লাহ তাদের আমল গ্রহণ করেন। ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।